নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং এই মুহূর্তে আমরা রয়েছি বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে, যেটা আপনারা অনেকেই মিলন মেলা প্রাঙ্গণ হিসেবে চেনেন। এবং সেই মিলন মেলা প্রাঙ্গণে কিন্তু আগামীকাল অর্থাৎ 1 ডিসেম্বর থেকে 3 দিন ব্যাপী একটি বিশেষ অনুষ্ঠান হতে চলেছে, যেখানে কিনা স্পোর্টসের সাথে ফিটনেসের মিলন হতে চলেছে। ঠিক কীভাবে? ফিট এক্সপো এবং স্পোর্টস এক্সপো, এই যে ইভেন্টটি হতে চলেছে, সেখানে কিন্তু উপস্থিত থাকবেন বিভিন্ন ক্যাটাগরির ক্রীড়াবিদরা এবং বিভিন্ন স্পোর্টস সরঞ্জামের ব্র্যান্ড, সে ব্র্যান্ডের কর্ণধারেরা। এবং একই সাথে বিভিন্ন রকম সরঞ্জাম রয়েছে বন্ধুরা, যেখানে অবশ্যই স্পোর্টসের জন্য যেটা আমরা বলি যে ক্রীড়াবিদদের প্রয়োজন ফিটনেস, এবং সেই ফিটনেসের জন্য কিন্তু প্রয়োজন ফিটনেসের সরঞ্জাম। সেই সরঞ্জাম নিয়েই কিন্তু ইভেন্ট হবে, যেখানে নতুন নতুন ইভেন্টও দেখা যাবে এবং নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ হবে এই অনুষ্ঠানে। এবং এই ইভেন্টে বিভিন্ন সেলিব্রিটিও এখানে উপস্থিত থাকবেন, এবং এখানে অসংখ্য স্পোর্টসের যে সরঞ্জাম হয় সেগুলো এখানে অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আজকে কীরকম প্রস্তুতি, কারণ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং সেটাই আমরা আজকে ঘুরে দেখতে এসেছি। তো চলুন বন্ধুরা, ফিট এক্সপো এবং স্পোর্টস এক্সপোর যে 3 দিনের ইভেন্ট, অর্থাৎ 1 ডিসেম্বর, 2 ডিসেম্বর এবং অবশ্যই 3 ডিসেম্বরের যে ইভেন্টগুলি হতে চলেছে, তার প্রস্তুতি কতটা, সেই প্রস্তুতিটাই আমরা আপনাদের ঘুরে দেখাব। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ফিট এক্সপোর কর্ণধার গগন সাজদেব। গগনবাবু, শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, প্রিপারেশনটা কেমন সেটা নিয়ে যদি একটু বলেন। প্রিপারেশন খুব জোরসোরে চলছে, প্রায় 7-800 লোক কাজ করছে পুরো ভেনিউতে, আর এখনও দেখতে গেলে অনেক কাজ বাকি আমার মনে হয়। আর মনে হচ্ছে আজ সারা রাত কাজ করতে হবে, সারা রাত কাজ করার পরে কালকে সকালে 8-9টার মধ্যে এই পুরো জিনিসটাকে আপনি একটা অন্য রূপ দেখবেন, একটা অন্য অ্যাটমসফিয়ার দেখবেন, এখানে একটা ইলেকট্রিফাইং ভাইবস দেখতে পারবেন, একটা খুব ভাইব্রেন্স, আর অনেকগুলো অ্যাথলিট, অনেকগুলো প্লেয়ার, অনেকগুলো কন্টেস্ট্যান্টস আপনারা দেখতে পারবেন। সাথে কাল সকালে 11টার সময় এখানে ইনগ্রেশন হবে, আর কিছু কিছু সেলিব্রিটি আর কিছু কিছু রিনাউন্ড পারসনস আসছেন। আর আমরা কালকে 11টার পর থেকে এই শোটাকে, ফিট এক্সপো আর স্পোর্ট এক্সপোটাকে ইনগ্রেট করে এখানে সমস্ত অ্যাক্টিভিটিস চালু করে দেবো। এবং এই শোতে কেমন দর্শক আসতে পারেন, কেমন মানুষ আসতে পারেন, আপনার কী এক্সপেকটেশন? এই শোতে দুরকম ক্যাটাগরি অফ পিপল ইনভাইটেড আছেন। এক তো হচ্ছে যারা স্পোর্টস আর ফিটনেস ইকুইপমেন্ট বা অ্যাক্সেসরিজ বা সরঞ্জাম নিয়ে যারা ব্যবসা করে, তাদের জন্য এখানে অনেক অনেক জিনিস আছে। অনেক ব্র্যান্ডস এসেছে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল লেভেল থেকে, সেই ব্র্যান্ডসগুলো এখানে অনেকগুলো নতুন প্রোডাক্টস, পুরো রেঞ্জ অফ প্রোডাক্টস এখানে ডিসপ্লে করবেন। সেটা কী প্রাইস, কী জিনিস, কী ট্রেন্ড আছে, কী সামনে আপনি 10 বছরে কী চেঞ্জেস দেখবেন স্পোর্টস ইন্ডাস্ট্রিতে, সেগুলো আপনারা দেখতে পারবেন। সাথে দেখতে পারবেন অনেকগুলো নতুন ফিটনেস ইকুইপমেন্ট, নতুন ট্যালেন্টেড অ্যাথলিটস সাথে থাকবে। দ্য সেকেন্ড ক্যাটাগরি অফ পিপল, সেটা হচ্ছে আপনার যারা এখানে খেলতে আসছে, যারা এখানে পার্টিসিপেট করতে আসছে, যারা এখানে বলতে গেলে কন্টেস্টে পার্টিসিপেট করবে, ভাগ নেবে এবং প্রাইজ মানি জিতবে, তারা সবাই এখানে আসছে। এবং মানে 4 বছর পর হচ্ছে আবার ইভেন্টটা, কতটা কঠিন ছিল আপনাদের, কোনো প্রবলেম ফেস করতে হয়েছে? না, সেরকম প্রবলেম নেই। আমাদের দুঃখ এটাই যে আমরা দু বছর অন্তত এটাকে করার ইচ্ছে ছিল, সেটা কোভিডের জন্য করতে পারিনি। এখন আমরা 4 বছর পরে করছি, তাই জন্য এই শোটা 4 গুণ বড় হয়ে গেছে এবং সবার মধ্যে এনথুজিয়াজমটাও 4 গুণ বেশি। তা খুব ভালো লাগছে যে চারিদিক দিয়ে পুরো ইন্ডিয়া থেকে এত এত লোক আসছে, এত ফোন কল আসছে, এত ইনকোয়ারি আসছে, আর লোকেরা মানে এখানে কীভাবে আসবে, পাসটা কীভাবে পাবে, কীভাবে ঢুকবে, এত ইনকোয়ারি আছে। আমাদের
আমাদের সেটা দেখে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।